ইঞ্জিনিয়ার সাহেব, এলাকার মাপজোক ঠিক মতো করুন। জি স্যার। বস্তিবাসী শোনো, তোমাদের এই এলাকা আমি সরকারের কাছ থেকে লিজ নিয়ে এসেছি। তোমাদের এলাকায় আমি অ্যাপার্টমেন্ট প্রজেক্ট বানাবো। আপনি কি কর, এই বস্তি আমার কাছ থেকে কেড়ে নিলে আমরা কই যাবো? জাহান্নামে যাও। আরে তোমরা কোথায় যাবে তা আমি কি জানি? আগামী 10 দিনের মধ্যে এই বস্তি খালি করে দেবে। এই বস্তি আমাদের জন্মভূমি, এই বস্তি আমার মা, এই বস্তি ছাড়া আমরা যাবো না। আপনি কেন? কোন শক্তি আমাকে এই বস্তি থেকে উঠাইতে পারবো না। এই চুপ ছোট লোকে, চল চুপ। তোদের জন্ম বস্তিতে, তোদের মৃত্যু বস্তিতে তোরা কোনো দিন উঁচুতলার স্বপ্ন দেখতে পারবি না। বেশি কথা বললে, আমাকে বাধা দিলে আমি পুলিশ ডেকে তোদেরকে এখান থেকে উচ্ছেদ করব। আমরা জীবন দিয়ে দেবো, তবু তবু এই বস্তি ছাড়ুন না। রক্ত দেবো, এই মাটিতে আপনাকে ঢুকতে দেবো না। বস্তিবাসী ভাই বোনেরা, তোমরা সবাই আগে আসো। এই বস্তি আমাগো মা, সেই মাকে শয়তান কাইরে নিতেছে, উনারে আমরা চিরদিনের জন্য খেদাই দেবো। এই ছোট লোকের বাচ্চা চুপ, আমাকে তোরা কেন, কেউ কেউ এখান থেকে দাঁড়াতে পারবে না। আমাদের বস্তি, আমাদের বস্তি, আমাদের বস্তি, আমাদের বস্তি। এই দাঁড়িয়ে দেখছিস কি, ওদেরকে ধর, মাটিতে মিশিয়ে দে। তোরা যা মানিক রে খবর দে। তোর এত বড় সাহস আমাকে হাত দিয়েছিস। ওই বড় লোকের বাচ্চা, আমাদের সালারা তোমরা মানুষ মনে করো না। বড়কে চাম চালো, থাম থাম। আরে তোর মালিকের সাথে কথা কইতাছি। তোদের জন্ম রাস্তাতে রাস্তাতেই থাক, আকাশকে শোয়ার চেষ্টা করিস না। মাটির মানুষ মাটিতেই থাক, বেশি বাড়াবাড়ি করলে আমি তোদেরকে মাটির সাথে মিশিয়ে দেব। আমাকে ভয় দেখাই লাভ নাই। তবু মতো মানুষেরা আমাকে বস্তি থেকে উচ্ছেদ করতে চাইছে, বোলডোজার দিয়া আমাকে মাটির সাথে মিশিয়ে ফেলতে চাইছে, মাস্তান দিয়ে আমাকে গুলি করে বাইরে ফেলবার চাইছে। কেউ পারে নাই, আরে তুইও পারবি না। এই বস্তি ছেড়ে আমরা যাবো না। আর কেউ বস্তি নিতে আইলে তাগো আমরা মাটির সাথে মিশিয়ে ফেলবো। খামোশ বেয়াদব, তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস। জানি, আরে আমি জানি, একজন মানুষের সাথে, একজন মানুষের সাথে আমি কথা কইতাছি। তোমার শরীরে যে রক্ত আছে, আমার রিকশাওয়ালার শরীরে সেই একই রক্ত আছে। আরে তোমার টাকাওয়ালা, আর আমরা আমরা গরিব। আল্লাহ যেদিন থেকে পৃথিবী তৈরি করছে সেদিন থেকে করে দিছে, মানুষে মানুষের কোনো ভেদাভেদ নাই। তোমাকে মতো নামধারী সমাজপতিরা মানুষে মানুষের ভেদাভেদ তৈরি করছে। তোমরা যে 20-40-50 তলা বিল্ডিং এ ঘুমাও, এটা কি তোমরা তৈরি করছো? হ্যাঁ, ওরা আমার মতো করে মানুষরা তৈরি করছে। তুমি যে বাজারে জিপ চালাও, এটাও এক করে ড্রাইভার চালায়। তুমি যে খাবার খাও, এটা রান্না করে কারা? ওটা করে মানুষ রান্না করে, করে মানুষ তোমাকে সবকিছু কাজ করে। এ আমার মতো গরিব মানুষ, অথচ এই গরিব মানুষকে তোমরা দেখতে পারো না। হ্যাঁ, ঘৃণা করো কেন, কি কারণে? ওই মিয়া কেন ঘৃণা করো? এই জন্য তোদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই বড় লোকের বাচ্চা বুক সামনে কথা কো। এই জানোয়ার তো তোরা, যারা মানুষের রক্ত চুষে খায়। আর একটা কথা কইলে তোর জিভ আমি টাইনা ছেড়ে বলাবো। ভালোয় ভালোয় চলে যা, তা না হলে কি করবি, কি করবি? কিছু করবার না পারলে অপমান তো করতে পারবো। তুই বেঁচে থাকলে তো আমার চোখের সামনে দাঁড়িয়ে এই ঢাকা শহরে কেউ কোনোদিন কোনো কথা বলেনি। আজ তুই, তুই 2 টাকার রিক্সাওয়ালা এই ছোট লোকদের সামনে আমাকে অপমান করলি। তোকে শেষ না করে আমি যাব না। আরে যা, আল্লাহর দুনিয়াতে তুই কেন? কেউ আমার শেষ করতে পারবো না। তাহলে আল্লাহকে ডাক। হ্যাঁ।
বাবা, তুমি আমাগো সখের মনি, মুখে ধন। আমি দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও। মনি কাছে যেখানে, মনি কাছে যেখানে। হায় হায় মা কালী, এ তুমি আমাকে কি দৃশ্য দেখালে? এত বড় মানুষটা আপনাকে কে দিবে বড় কর্তা? এত রক্ত, এখন আমি কি করি? তোকে কিছু করতে হবে না। জুয়েল কোথায়? জুয়েলকে খবর দে। জুয়েল না মালিক, না না, বিশ্বাস করেন মালিক, বাচ্চাদের পেটের খিদা সহ্য করতে না পাইরা আমি ঘোড়ার খান চুরি করছি মালিক। কেন, বেতন পাস না? ঘোড়া কি দিয়ে পোষায় না, দুই বাচ্চার বোন চারটা পেট চলে না মালিক। আজকে থেকে চলবে, একটা পেট আমি কমিয়ে দিচ্ছি। না মালিক না, আমার ঘোড়ার খাওন দেশ নাই, আমি তো মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা, তরে দিয়ে আজকে আমার কাম শুরু। না মালিক না না, সর্বনাশ হয়ে গেছে ছোট কর্তা। বড় কর্তাকে কারাচার গুরুতর ভাবে আহত করেছেন, বড় কর্তা মা বাবার নাম ধরে কাঁদছেন, আপনাকে যেতে বলেছেন। কি কইলি? আমার বাবারে মারছে কে? আমি কিছু জানি না ছোট কর্তা। আমি কি করব, ইনজেকশন না দিলে তো ওনার ব্যথা কমবে না। এই তো হয়ে গেছে। একটা রিক্সাওয়ালা তোমার গায়ে হাত দিছে বাবা, তোমার দলের ক্যাডার গুলা কি করছে বাবা? মাইনকার হাত পাও গুলা কাইটা দিতে পারলো না? মানিক থাকে কই? কথা কষ্ট কেন? কই থাকে? বলতে পারি না ভাই, তবে রিক্সাওয়ালারা বিপদে পড়া ডাকলে মানিক কেমনি জানি আসা পড়ে। আপেল জীবন ভাই, পোলা পান নিয়ে চল, আইসকার মতে মাইনকারে বুঝায় দিতে হইব ও কার বাপের গায়ে হাত দিছে। ওই ফকুনির পোলারে বুঝায় দিতে হইব ওই শহর কার হুকুমে চলে। আমি মেডিন জিঞ্জিরা কাম করি উড়া দুরা, চল। আল্লাহর দুনিয়াতে এমন কোন আজরাইলের জন্ম হয় নাই যে আমারে কবর দিব। আরে
কুখ্যাত সন্ত্রাসী টপটেরর জুয়েলকে মেরে আজ তুমি রিক্সাওয়ালাদের যেভাবে রক্ষা করলে তুমি আমাদের মাথার তাজ হয়ে থাকবে চিরদিন। তুমি একা নও মানিক ভাই, আমরা আছি তোমার সাথে, সারা বাংলাদেশের মানুষ তোমার সাথে আছে। আজ তোমার বিজয় মানে আমাদের বিজয়, আমাদের রিক্সাওয়ালাদের বিজয়। আজ তোমার নিয়ে আমরা আনন্দ করব, নাচবো, গাইবো, ফুর্তি করব। তুই নূপুরকে মেরেছিস কেন? মেরেছি, বেশ করেছি। তোকে আমি ধর জামি রে, কিন্তু ওই শালির গায়ে আমার চেয়ে বেশি শক্তি। ওকে শিক্ষা দিতে হলে আমার সাথে আরো লোক চাই। দিমুনি, তার আগে ক তোর চুল কাটছে কোন শালায়? তন্নি, ওই শালি তন্নি। দেখতে কেমন? তোর চেয়ে ভালো না খারাপ? দেখে মাথা খারাপ হয়ে যায়। তাইলে যা ওর সাইজ কর। ভাই, আমার সাথে শক্তিশালী লোক দিন যেন ওই তন্নিকে সাইজ করতে পারি। আপেল জীবর ভাই, আমগো চায়নার লগে দুই চারজন পোলাল হয়ে যা, একটা বদমাইয়ার সাইজ করে আয়। মেয়ে মানুষ মানে নরম শরীর, কামড়া খাওয়া দেব। ইয়েস বড় ভাই, যা গো। বড় ভাই, আপেলকে একা ছেড়ে দেওয়া কি ঠিক হলো? টাকা শহরের মধ্যে সবচেয়ে বেশি, আমার ডাইল বিক্রয় ওই কলেজে। আর চাইনা আমার ডেঞ্জারাস ক্যাডার, শুধু ডেঞ্জারাস নয়, আমার নারীও সাপ্লাই দেয়। কর্তা, কর্তার বুদ্ধি সত্যি জিঞ্জিরার মতো। প্রতিশোধ
তোমার কিছু হয়নি তো তুমি? না আরাফাত, সময় মতো তুমি না এলে ওরা আমাকে মেরেই ফেলতো। আমার বুক থেকে তন্নিকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। আরাফাত, আমাকে তোমার শক্ত হাত দিয়ে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। তন্নি, এই এই চায়ের কাপ পরিষ্কার করে চা নিয়ে যা। ওই মিয়া, চা খাইলে খান না খাইলে ফুটেন, এর থেকে পরিষ্কার চায়ের কাপ আমার দোকানে নেই। যান, চল দোস্ত, অন্য হোটেলে যাই। যার মা ঝিগিরি করে তাগো পোলাপানির এত রং সহ্য হয় না। আমার মা ঝিগিরি করে? শালাবান্দির বাচ্চা। কি রে এই অশুনে তুই বাসায়? শরীর খারাপ করিনি তো? সারাদিন তুমি কইছিলে। হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? আমার প্রশ্নের উত্তর দাও মা। সারাদিন তুমি কইছিলে। এই মানে একটু সারাদিন আমি বাইরে বাইরে রিক্সা চালাই, কিন্তু তুমি সারাদিন কই থাকো মা? সত্যি করে কত মা, কই থাকো? সারাদিন বাসায় বসে বসে আমার হাতে পায়ে খিল ধরে যায়, তাই একটু মিথ্যা কথা কইও না মা। তুমি এখনো মানুষের বাসা কাজ করো, আমি ঠিক কই না মা? মাথা ঠান্ডা করে বস, বলছি তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা তোমার দুই ছেলে মেয়ে মানুষ করছো, তোমার কষ্ট সহ্য নে বলে আমি নিজে লেখাপড়া না করে রিক্সা চালাবার শুরু করছি, কিন্তু এখন তুমি মানুষের বাড়িতে কাজ করবা কেন? আমি যা কামাই করি তাতে তো আমি চলে যায়, তুমি কলেজে পড়তেছে তারও তো আমি ঠিকই মাসে মাসে টাকা পাঠাতেছি, তাইলে তোমার অভাব কিসের? কেন মানুষ আমার কইব? তুমি মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করো। কাজ করলে কি মানুষ ছোট হয়ে যায় বাবা? হয় না মা, হয় না, কিন্তু আমার বুকে আঘাত লাগে, আমার কান্না পায়। এই শক্ত সবল দুহাত থাকতেও যদি আমার মাকে মানুষের বাড়িতে কাজ করতে হয় তার চেয়ে আমার পঙ্গু হয়ে যাওয়া অনেক ভালো বা অনেক ভালো। আমি সব সহ্য করতে রাজি আছি, কিন্তু আমার মায়ের দিকে কেউ আঙুল উঁচু করে কথা বলুক তা আমি সহ্য করবো না মা। আমি জানি বাবা, কিন্তু তুই সারাদিন এত পরিশ্রম করিস, সংসারে খরচ, তোর বোনের পড়ার খরচ, এত খরচ সামাল দিতে তোর কষ্ট হয়, মাথার ঘাম পায়ে ফেলে তুই সারাদিন রিক্সা চালিয়ে টাকা রোজগার করিস, মা হয়ে তোর কষ্ট আমি সইতে পারি না বাবা, তাই এই ছোট কাজ করে কিছু টাকা জমাচ্ছি। কেন মা, টাকাটা তুমি কি করবা, কেন জমাইতেছো? জমাই তন্নির জন্য, মেয়ে বড় হয়েছে, একদিন না একদিন বিয়ে দিতে হবে। তোমার টাকা জমাই দেবো না মা, তন্নির বিয়ের জন্য যা প্রয়োজন আমি সব করতে পারবো, কিন্তু আমার মারে আমি আর মানুষের বাড়িতে দাসী বান্ধে হইতে দেবো না। কিন্তু মা, আমার কসম লাগে তুমি কথা দাও তুমি আর কাজ করবার যাবে না। আচ্ছা বাবা, আচ্ছা আমি যাব না, হলো তো, এবার যা হাত মুখ ধুয়ে খাবে। তুমি জানো না মা, তুমি জানো না আজকাল যখন ওই হোটেলের ম্যানেজার তোমার দাসী বান্ধে বলে গালি গালাজ করলো, তখন আমার মনে হয়েছিল আমি আরো খুন করে। লোকে তো কত কথাই বলে, সব কথা কি ধরতে আছে? ভালো কথা, তন্দুরি টাকা পাঠাবি বলেছিলি, পাঠিয়েছিস? ক্ষমা পাঠিয়ে দিছি। যাক, একটা দুশ্চিন্তা শেষ হলো, মেয়েটাকে টাকা না। ভাইয়া
সারা শুনলি তুই কোনো খবর না দিয়ে ভালো করে চলে আসলি। খবর দিলে তুই চমকে দিতে পারতাম। মা কোথায় ভাইয়া? মা শোন শোন, মা বাইরে গেছে। বেলায় কোথায় গেছে? মা আমার না জানে, কার বাসা যেন রান্নার কাজ নিয়েছিল, আমি সব জানি না, মার নিশ্চিত করে দিছি। আর সেখানে গেছে বলাইতে কাল থেকে আমার মা ও বাড়িতে আর কাজ করবো না। এই তন্নি, কথা বলতেছিস না কেন? কাঁদতেছিস কেন? হ্যাঁ কাঁদছি তোমাদের কষ্টের কথা শুনে। আমাকে আরামে রেখে তোমরা কত কষ্ট করছো। তুমি সারাদিন রিক্সা চালাও, আর আমার মা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে। দরকার নেই আমাকে আরামে রাখার। আজ থেকে আমি পড়াশোনা করবো না ভাইয়া। এ কথা মুখে আনবে না তন্নি, তুই তো জানোস তোর নিয়ে আমাকে কত স্বপ্ন বাবার মৃত্যুর সময়। তোকে আর মারে আমার হাতে তুলে দেওয়া গেছে, তুই পড়াশোনা না করলে আমি বাবার কাছে কি জবাব দেব? এই মালিক তোরে মানুষ করার জন্য কলম ফেলে ঈশা হ্যানুল হাতে তুলে নিছে। তুই কোনো চিন্তা করিস না বোন, আমার কোনো কষ্ট হবো না। তুই শুধু মার দিকে লক্ষ্য রাখবি। আমার মা আমাদের জন্য জীবন অনেক কষ্ট করছে, মারে আমি আর কষ্ট হতে দেবো না। চল বোন ঘরে চল। খালা, তোমার লগে এতদিন এক লগে কাম করছি, কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিও খালা। না রে মা। ময়না বসেন, নাস্তা নিয়ে আয়। যেমন ছোট সাহেব ডাকছে। তোমরা রেডি থাকো, আমি নিয়ে আসতেছি। ওকে মা, মা তুই দৌড়াতেছো কেন, কি হয়েছে? আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির ছেলে জুয়েল আমাকে মারার জন্য ছুটে আসছে। আমার খুন করবার আইছিলি। আরে তুই কেন বাংলাদেশের কোন খুনি এই বাড়িকে খুন করতে পারবো না কেন জানিস? আরে তোগো রক্ত দূষিত রক্ত, আর আমাগো রক্ত খাঁটি। এই খাঁটি রক্তের সাথে তোরা কোনোদিনও পারবি না। আইসকা পরমাণ হয়ে যাইব, কার রক্তের জোর বেশি? আমার নাম মেডেন জিঞ্জিরা, কাম করে উড়া দুরা। ওরা খুব শক্তিশালী, ওদের সাথে মারামারি করার দরকার নেই, চল। আরে মা, তোমার রক্ত আমার শরীরে, ওদের চেয়ে বেশি শক্তিশালী আমি। না, আমার ছেলেকে অ্যারেস্ট করবেন না, আমার ছেলে কোনো অন্যায় করেনি। আপনার ছেলে একজন সন্ত্রাসী। খবরদার ওসি সাহেব, আমারে সন্ত্রাসী করবেন না। আমি হলাম সামান্য রিক্সাওয়ালা, ঢাকা শহরে রিক্সা চালাইয়া মা বোনের সংসার চালাই। আমরা গরিব মানুষ, আমরা সন্ত্রাস করবো কেন?
সন্ত্রাসী তো ওরা, অন্যায় করবো ওরা, অত্যাচার করবো ওরা। আর এই অত্যাচারের প্রতিবাদ করতে গেলে আমাকে মাইরা ফালাইবো। ওই জুয়েল ওদের বাড়ির কাজের মেয়ে ময়নাকে নিজ হাতে খুন করেছে, আমি দেখে ফেলেছি বলে আমাকে তাড়া করে খুন করতে চেয়েছিল। আমার ছেলে বাধা দিয়েছে বলে তাকেও খুন করতে চেয়েছে ওই জুয়েল। ও কোথায় খুন করেছে? লাশ কোথায়? ওই জুয়েলের বাড়িতে। আপনি আদালতে বলতে পারবেন যে ও খুন করেছে? হ্যাঁ, আমার চোখের সামনে খুন করেছে, আমি অবশ্যই আদালতে বলবো। ঠিক আছে, ওই ক্রিমিনালকে নিয়ে চলো। এই অসি, ঢাকা শহরে মনে হয় নতুন আইচক, আমার নাম শোনস নাই। তুমি যত বড় সন্ত্রাসী হও, আমার হাত থেকে বাঁচতে পারবে না। অসি সাহেব, আমি বুঝছি আপনি খুব করালো, হালকা পাতলা আপনি খান না। আমি আমার বাবাকে বলে আপনার প্রমোশনের ব্যাপারটা আমি বলে দেবনি। আর টাকা পয়সা কত লাগবো কোন আমি এক্ষুনি এনে দিতাছি, খামাখা ঝামেলা করে কি লাভ? মাসুদ রানা তাদের মতো পুলিশ অফিসার নয় যারা টাকা দামে নিজের পোশাকের মর্যাদা বিক্রি করে দেয়। মিছা কথা আমার বিশ্বাস হয় না, আমি শিওর আপনি দাম বাড়াইতাছেন। অহন কন কত দিমু, নইলে যাবিন চইলাইলে আমার বাপে দিব আন্ডা। বেলা তিনটার পর জামিনের অর্ডার ইস্যু হয় না। আরে যাবিন, আমাদের জন্য কোনো টাইমের ব্যাপার না, আমার আব্বা ঠিকই নিয়ে আইব। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করি উড়া ধুরা। ওসি সাহেব, এই যে কোর্টের বেল অর্ডার, আমার ছেলে জুয়েলকে ছেড়ে দিন। হোয়াট, অবাক হচ্ছেন কেন? আপনি এই থানায় নতুন নাকি? তা না হলে আমার ছেলে জুয়েলকে আপনি কি করে গ্রেফতার করেছেন? আপনার সাহসের তারিফ করতে হয়। আপনার ছেলে আপনার বাড়িতেই আপনার কাজের মেয়ে ময়নাকে খুন করেছে। আপনি আইনের লোক হয়ে বেআইনি কথা বলা ঠিক না। আমার ছেলে যে ময়নাকে খুন করেছে তার প্রমাণ কোথায়? ডেড বডি কোথায়? যে কেউ একজন এসে বলল আমি কাউকে খুন করেছি, তাতে কি আপনি আমাকেও গ্রেপ্তার করবেন? ডেড বডি খুঁজতে আমি দারোগা সাহেবকে পাঠিয়েছি। স্যার, এই যে দারোগা সাহেব, কোনো ডেড বডি পেলেন? না স্যার, ওই বাড়িতে কোনো ডেড বডি নেই, আর খুন হওয়ার কোনো আলামতও নেই স্যার। ওকে, ইউ গো স্যার। আরে আমার ছেলের কষ্ট হচ্ছে, ওকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। ওসি সাহেব, আই এম শিওর আপনার লস হলো, আগে কইলে লাখ পাঁচেক দিবার পারতাম, এখন এক পয়সা পাইলেন না। চলি, খোদা হাফেজ। চলো বাবা। ভাই ভাই ভাই, তোমার নাকি ওই থানার ওসি অ্যারেস্ট করে নিয়ে গেছিল, নাম কি বলো ভাই? ওই শালা পুলিশের ওসির লাশ এখনই আমি তোমার জিঞ্জিরে ফেলে দিয়ে আসি। এই এই, ছাগলের পাঁচ নম্বর বাচ্চার মতো ফাল পারিস না, তুইও সাবধান হয়ে থাক। আর কিভাবে সাবধান হবো বাবা, লিটনের মুখ থেকে সবকিছু শুনে আমি ময়নার লাশ মেন হলে ফেলে দিয়ে এসেছি। সাব্বাস বাঘের বাচ্চা। শুধু লাশ গুম করলে হবে না, ওই বুড়িটা তো বেঁচে আছে, তার কি করবি? তুমি কোনো চিন্তা করো না বাবা, দুই তিন দিন পর আমার নতুন আমসের চালান আইতাছে টেকনাপ দিয়া, আমি ওই নতুন অর্শ দিয়া পয়লা ফালাম ওই মানিকারে, তারপর ওই বুড়িরে। কিন্তু আবার ওই থানা পুলিশ? আরে তুমি সামলাইবা, বাপ জন হইছো, একটু সেকটি বাইস তো করতে হইব। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করি উড়া দুরা। এইবার যেদিন কামে নামু ওই মাইনকার আমি ফানা ভিল্লা করে ফেলামো। না মা, তুমি আর বাধা দিও না, আমি আজই যাব। সে কি রে, এই সেদিন এলি আজই চলে যাবি? তোর কলেজ তো এখনো বন্ধ। বন্ধ হলেই ভালো, হোস্টেল ছেড়ে তো সবাই বাইরে যায়নি, অন্তত বান্ধবীদের সাথে তো কথা বলা যাবে। একা একা সারাদিন বাসে বসে থাকা যায় নাকি? কথা বলার মানুষ নেই, পাড়া প্রতিবেশীর বাসায় ঘুরে ঘুরে কয়দিন আর সময় কাটে? আমি কি করবো বল, মানিকটা বিয়ে করলেও তো তোর একজন কথা বলার সাথী হতো। তোমার ছেলে সেই খেয়াল থাকলে তো। কি বলছিস, আমার কি খেয়াল থাকে না? কেন, নিজে কিছু বোঝো না, বিয়ে সাথে কবে করবে? একা একা ঘরে সারাদিন বসে থাকা যায় নাকি? কথা বলার সাথী নেই, কাজ করার সাথী নেই। নোনো ভাইয়া, মানুষ এভাবে বাঁচতে পারে না। তার মানে তোর কথা বলার সাথীর জন্য আমাকে বিয়ে করতে হবে? মারবার ছাত্র।
কেন থাপ্পড় মারবে কেন? মানুষ তো বিয়ে শাদী করে না। করে করে করে, কিন্তু আমার মতো রিক্সাওয়ালার কাছে কে মেয়ে দিবে শুনি? কেন, দেশের সব রিক্সাওয়ালাকে বিয়ে না করে আছে? তা নয়, কিন্তু মা তুমি বিয়ে শাদী ঠিক না করে। মা আমার বিয়ে নিয়ে তোমাকে পরে ভাবলে চলবে, কাল থেকে ভাইয়ার জন্য মেয়ে দেখা শুরু করো। তোদের যা ইচ্ছে তোরা তাই কর, আমি ওসব মধ্যে নেই, মা আমি চললাম। বলো তো মা, ভাইয়ার জন্য তোমার কেমন মেয়ে চাই? যেমনটি আল্লাহ আমার মানিকের কপালে রেখেছেন তেমন। কোন সালে আমার রিকশাটাকে ধাক্কা মারলেন কেন? রাস্তা ব্লক করে ভাবে দাঁড়িয়ে থাকলে ধাক্কা তো লাগবেই। রাস্তাটা কি আপনার বাবার নাকি? হ্যাঁ, মুখ সামনে কথা বলো, তোমাদের ছোট লোকদের একটাই স্বভাব, দোষ করবে তোমরা উল্টো আমাদেরকে গালাগাল করবে। এটা গালাগাল নয়, আমরা রাস্তার মানুষ, প্রতিদিন রাস্তা যা ঘটে সেটাই আপনি কইতাছি, দোষ করো না আপনারা আর গালি দেন আমাকে। গাড়ি ঠিক মতো চালাবার জানেন না, আমাগো ধাক্কা দেয়া দোষ চালান আমাগো গাড়ে, অথচ দোষ কিন্তু আপনার গো। এই যে আপনার সাথে ঝগড়া করতেছি, ধাক্কাটাকে আমি দিছি না আপনি দিচ্ছেন? হ্যাঁ, আমি তো রাস্তার পাশে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিলাম, আপনার এসে ধাক্কা মারলেন, আবার ছোট লোক বলে গালি দিলেন। ম্যাডাম, ছোট লোক তো আপনারা যারা মানুষে মানুষই মনে করেন না, এই দামি গাড়িতে চললে মানুষ হয় না। ইউ ব্লাডি সোয়াইন, ডোন্ট সে দিস ল্যাঙ্গুয়েজ, আই এম নট ইলিটারেট, আই এম লিটারেট পার্সন, বাট আমি রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে ফেলে আমি রিক্সা চালাই। আপনি ভাবছেন শিক্ষিত হয়ে আমি কেন রিক্সা চালাই? এই জন্য চালাই, রিক্সা চালালে কারো কাছে কৈফত দিতে হয় না, রিক্সা চালালে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আপনি যেমন বাঁচার জন্য রমনা পার্কে গিয়ে সকালে ব্যায়াম করেন, রিক্সা চালালে সৎভাবে ইনকাম করা যায়, এই কষ্টের টাকার নিয়ামত বেশি। অন আমার রিক্সা ধাক্কা দেওয়া যা ক্ষতি করছেন তার টাকা দেওয়া যান। হোয়াট ননসেন্স, আবার ইংরেজিতে গালি দিলেন। আচ্ছা আপনার কি বিদেশি? বিদেশি হব কেন? তাহলে আপনারা কথা কথা ইংরেজি বলেন কেন? 30 লাখ শহীদ রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, তারপর আপনারা ইংরেজি বলেন? আসলে আপনারা দেশটাকে ভালোবাসেন না, দেশটাকে যদি ভালোই বাসতেন তাহলে ইংরেজি বাদে বাংলা ভাষায় কথা বলতেন, আমাদের গালিও দিতেন না। তোমার কাছে আমার শিখতে হবে না। এই নাও তোমার রিক্সা ঠিক করে নিও। এই যে গাড়িওয়ালা ম্যাম সাহেব, গাড়ি সাবধানে চালাবেন, তা না হলে বিপদে পড়বেন, তখন আবার এই রিক্সাওয়ালারে আপনাদের কাজে আসবে। আচ্ছা ঠিক আছে। ও মানিক ভাই, কি ভাবতেছেন? ভাবতেছি গাছে কাঁঠাল গোপে তেল। এরকম সুন্দরী মায়া যদি পাইতাম তাহলে বউ বানাতে পারতাম। এখনো আসছে না কেন? কোথায় যে গেল? এদিকে ফ্লাইটেরও সময় হয়ে যাচ্ছে। ড্যাড, এই বুঝি তোর আসার সময় হলো? তুই আমার একমাত্র মেয়ে, আমার টেক্সটাইল ইনডেন্টিং ব্যবসা সব তোর জন্যে, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি শেষ। বাড়াই শট, ও কথা বলো না, তোমাকে আমি হারাতে পারবো না, বাবা বলো মা বলো তুমি আমার সব, ছোটবেলা থেকে কোনো কিছুর অভাব তুমি আমাকে বুঝতে দাওনি। আর বাবার চামচামও করতে হবে না। সন্তানেরা কি কখনো বাবা মার চামচামও করে নাকি? আচ্ছা ড্যাড, ব্যাপারটা কি, তুমি কাপড় চোপড় পরে রেডি কোথায় যাচ্ছ নাকি? হ্যাঁ, হঠাৎ করে আমার জাপানি ডেলিগেটরা ডেকে পাঠিয়েছে, না গেলেই নয়,
এই 20-25 দিন বাইরে বাইরেই থাকতে হবে। টেক্সটাইল, ইন্ডেন্টিং এসব সামলাতে হবে তোকে। নো প্রবলেম, তুমি কোনো কিছু ভেবো না। তোমার ফ্লাইট কটায়? এখনই, তোর জন্য শুধু অপেক্ষা করছিলাম। তাহলে যাও, বেশি দেরি হয়ে গেলে তুমি ফ্লাইট মিস করবে। এসো। আসি। আপনারা? আমরা হাইজাকার। আমার কাছে কি চাই? আপনার কাছে যা আছে সব। আমার কাছে তো কিছু নেই। এত বড় লোকের মেয়ে, আপনার কাছে কিছু নাই কেন? কিন্তু বিশ্বাস করুন, আমার কাছে কিছু নেই। কিছু না থাকলে আপনার গাড়ির চাবি দেন। না দিলে খুর দিয়া আপনার সুন্দর চেহারাটা ভটকা দেব। আপনারা যখন আমার শালা বানাইছেন, তাহলে কি দাঁড়াইলো? আপনারা সবাই আমার দুলাভাই। তাই তো হয়, দুলাভাই রে শালা মাল কোনো অপরাধ নাই, তাই না? এই দাঁড়াও, তোমাকে ধন্যবাদ। ছোটলোকও ধন্যবাদ দিলে সে ধন্যবাদের অপমান হয়। আই'ম সরি, আমি আসলে ওই দিন, এই যে আবার ইংরেজি কথা বললেন, আই'ম সরি। ওইগুলোর কথা ভুলা যান। আজ এই ছোটলোক যা করছে তার প্রতিদান চায় না। যাই, সালাম আলাইকুম। কিছু ভালো লাগে না। আমি ভাবছি শেষ পর্যন্ত আমার মাথায় টেনে নষ্ট হয়ে যায়। এই কাছে আসবে না কিন্তু। কি করছো? মানিক, মানিক, ও ঠিকানাটা রাখতে ভুলে গেলাম কেন? ও কিছু দেখতে ইচ্ছে করছে আমার।
খুব ইচ্ছে করছে, কিন্তু কেন করছে? কেন? হোক সে রিক্সাওয়ালা, মানুষ তো। আমি মানুষ মানিককে ভালোবেসে ফেলেছি, এতে তো অন্যায় কিছু নেই। মানুষ কি মানুষকে ভালোবাসে না? গরিব হতে পারে, মানিক দেখতে ভালো, চলতে ভালো, মানুষ ভালো। মানুষ হিসেবে মানিকের মধ্যে যে মনুষ্যত্বের সন্ধান আমি পেয়েছি, তার কারো মধ্যে আমি পাইনি। না, মানিক ছাড়া আমি আর কিছুই ভাবতে পারছি না। ম্যাম সাহেব, আপনি? তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না, তাই তোমার কাছে চলে এলাম। কেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা কি কোন? বিলিভ মি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ইংরেজিতে কোন আর বাংলায় কোন? আপনি আমার ভালোবাসবেন কেন? তোমার মধ্যে অনেক কিছুই আছে। প্রথমত তুমি মানুষ, দ্বিতীয়ত তুমি সাহসী, তৃতীয়ত তোমার মধ্যে যা আছে তাতে ভরসা করা যায়। যেদিন থেকে আমি যৌবনে পা দিয়েছি সেদিন থেকে যত পুরুষ আমার কাছে এসেছে প্রত্যেককে আমার শরীরের দিকে হাত বাড়িয়েছে, আর তুমি নিজের জীবন বাজিয়ে রেখে আমার জীবন বাঁচিয়েছ নিঃস্বার্থভাবে। তোমাকে ভালোবাসা যায়, বিয়ে করা যায়। না না ম্যাম সাহেব, এ ভুল করেন না। সন্ত্রাসীরা যদি আমাকে নষ্ট করে দিত তাহলে আমাকে কেউ বিয়ে করত? করত না, সবাই আমাকে ঘৃণা করত, আমি আত্মহত্যা করতাম। কিন্তু তুমি ওদের হাত থেকে আমাকে বাঁচিয়েছ। আমার দেহ মনের মালিক তুমি, তুমি আমার জীবনদাতা, তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমার প্রিয়জন। তুমি যদি আমাকে ভালো না বাসো আমি আত্মহত্যা করব। না না ম্যাম সাহেব, এ কাম করেন না, আত্মহত্যা মহাপাপ। এই মহাপাপের হাত থেকে যদি বাঁচাতে চাও তাহলে আমাকে বুকে টেনে নাও। আমি আমি পারবো না, আমার না লজ্জা লাগে। ঠিক আছে, আমি ধরছি। প্রিয়, তুমি আমার প্রিয়জন, এই মন আমি তোমাকে দিয়েছি।
স্বপ্ন আশা, তুমি গান তুমি প্রাণ তুমি ভালোবাসা, তুমি ছাড়া বাঁচব জীবন। ও প্রিয় ও প্রিয়জন, তোমাকেই দিয়েছি মন। তুমি চাওয়া, তোমায় পেলে জীবনে সবই হবে পাওয়া। পাসপোর্টটি থেকে সরিয়ে দিলে হবে না, ওই পুরো এলাকাটা আমার চাই। ওই এলাকার প্রত্যেকটি মানুষ দিয়ে এই দলিলগুলো সই করিয়ে নিতে হবে। আমার একটাই টার্গেট মানি, আমি ওর বুক জাররা করব মানিক বস্তির থেকে। কিন্তু আমার দলিল সই করাবে কখন? আরে মানিক বস্তির থেকে বাইর হইলে অগদিয়া যা চাই তাই করন যাইব। দেখতে হবে না ছেলেটা কার। এটা আমাদের মহল্লার চায়ের দোকান, তোমরা বসো। ওইটা আমাদের বাড়ি আর ওইটা আমাদের মসজিদ, এই মহল্লা আমার জন্ম। এদিকে এসো। সালাম আলাইকুম মহাজন চাচা। ওয়ালাইকুম আসসালাম মহাজন চাচা। ও মিতা। মিতা মানে? এত কিছু পরে বলবো। ও মিতা, মায়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, যাও যাও চলো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিতা। ওরা সবাই মহল্লায় থাকে, ওরা আমার সবাই সহকর্মী। তুই আবার এখানে? এই মহল্লা দখল নিব আমি, যে বাধা দিতে আইবো তারও তোর সাথে এক কবরে পাঠামো। আমি মেড ইন চিনজিরা, কাম করি উড়া দুরা। Oh!
রক্ষা করো। আজ তোরে বুঝাই দিব, গরিব মানুষ কি জিনিস, বারবার আঘাত পাইতে পাইতে গরিবের বিদ্যালয় ঠিকা গেছে, কিন্তু আর না, আমার সাথে আসছে সমস্ত ঋষালা ভাইরা, এই বস্তির মানুষেরা যারা আঘাতে জবাবে আঘাত দিতে জানে। আমি ইচ্ছা করলে এই বস্তির মাটিতে আমি তোর কবর দিতে পারতাম, কিন্তু না, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুনি নই। খালি হাতে তোকে ফিরে যেতে দেব না, এমন চিহ্ন দিয়া দিমু যা তোর সারা জীবন মনে থাকবো, জীবনও তুই ফুরতে পারবি না। আয় বিচ্ছু, ওই কুত্তার বাচ্চার মুখে প্রস্তাব কর। বাবা জুয়েল, কি হয়েছে? এভাবে সবাই মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে বল, কি হয়েছে? কি হলো, কথা বলছিস না কেন? কথার কি কমু বাবা, আমার আর কাউরে মুখ দেখাইবার উপায় নাই। কেন? আরে যুদ্ধ তো হার জিত থাকবেই, তাই বলে তুই মুখ লুকিয়ে বসে থাকবি? তুমি জানো না বাবা, ওই মানিকের বাচ্চা আমার কি করছে, আমার তো মারছে, তো মারছে, গায়ের কাপড় চোপড় খুইলা মারছে, মাইরা শান্ত হয় নাই, লগে আবার মহল্লার একটা পিচ্ছিরে দেয়া আমার গায়ে প্রসাব করাইছে। তুই আমার বড় ছেলে, তোর কিছু হলে আমি আত্মহত্যা করতাম। তুই রাজার হলে আমার বাড়ির ভিতরে বসে থাক, তোকে কিছু করতে হবে না। আমি ওই ফকিনীর বাচ্চা মানিককে মানে শুধু মিশি যার ব্যবস্থা করছি। এরোজ বিয়ে দিয়েছি, এক কুত্তার বাচ্চা আমার ছেলে জুয়েলকে মেরেছে, ওকে তোমরা মাটির সাথে মিশিয়ে দেবে। নগরে দেয়া হইব না বাবা, বাসপট্টির সব রিস্কাওয়ালা মানিকের পিছে খারাইব, ওরা দুজনে কি করব? আমি কিছু কা গোলাম নেই, এই চাকু আমার গোলাম, এই চাকু হওয়ার আগে চলে, আমার রশি ঝড়ের মতো চলে। শোনো, আগামীকাল জুম্মার নামাজের সময় তোমরা অ্যাটাক করবে। হাম লোগ জব আপসে সুপারো লিয়া সমঝ লিজি আপকা কাম খালাস, যদি সত্যি পারস যত টাকা চাস তত টাকা দিমু, আর না পারলে সারা জীবন আমার গোলামি করতে হইব। কিন্তু মানিককে চিনব কি করে? লিটন বলুন ভাইজান, পাগরে সাথে করে নিয়ে যাবি, মানিককে চিনা দিবি, যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে সামনে তাই মানিক শোলা, আল্লাহু আমিন, ইয়া মাবুদ
আজ পবিত্র জুম্মার দিনে কতগুলি গুনাহগার বান্দা নামাজ শেষে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের জানমালকে তুমি তোমার রহমতের হাত দিয়ে হেফাজত করো, কুদরতের হাত দিয়ে হেফাজত করো। তুমি ছাড়া আমাদের বাঁচাবার আর কেউ নাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। শরীফ চাচা, আল্লাহর ওই পবিত্র ঘরে শত্রুরা আমাকে আক্রমণ করছিল, কিন্তু আমাকে কিছুই করবে পারে নাই, কারণ আমার সাথে আছে আল্লাহ। আল্লাহ, তোরা নাম করা পেশাদার খুনি হয়েও মানিকের মতো সামান্য একটা রিকশালাকে খুন করতে পারলি না? আমরা জীবনে অনেক খুন করেছি, কখনো ফেল করিনি, কিন্তু ওই শালা বস্তিবাসী মানিককে বাঁচিয়ে দিল। ওই শালা রিক্সাওয়ালা অনেক শক্তিশালী, ওকে আমরা ছাড়ব না। আজ হোক কাল হোক, মৌকা পেলে ওই শালাকে খতম করবই। ঠিক আছে, তাই যেন হয়। জানিস না,
না মানিক, তোকে আমি আর আজ রিক্সা নিয়ে বের হতে দেবো না। রিক্সা নিয়ে বাইর না হলে সংসার চলবো কেমনে করে? আমি চালাবো। তুই বুঝতে পারছিস না মানিক, জুয়েল এতবার এই বস্তিতে এসে তোকে মারার চেষ্টা করেছে, বস্তি দখল করার চেষ্টা করেছে, ওরা আবার তোর কোনো ক্ষতি করতে চাবে। মহল্লায় না হয় সবার মাঝে আছিস, কিন্তু সারা ঢাকা শহরে জুয়েলের লোক ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ যদি তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন কি করবি? তুমি খামাখা ভাবতেছো চাচা, ইনশাল্লাহ আমার কিচ্ছু হবে না। এই যে বুবু, তুমি তোমার ছেলেকে বোঝাও। মানে কি দরকার তোর যাওয়া? দু তিন দিন রিকশা না চালালে কি হবে? মা তুমি আরম্ভ করলা। তাছাড়া তুমি আর তোর মা সারাদিন বাসায় একা থাকে, তাদের যদি কোনো ক্ষতি হয় তোকে শিক্ষা দেবার জন্য, তারা যদি তন্নির কোনো ক্ষতি করে। তাই তো মা, তন্নি কোথায়? সর্বনাশ, তন্নি তো কোনো দিন আছে। স্যার তোমার সাথে রিক্সায় ঘুরতে না আমার খুব মজা লাগে। আমারও খুব মজা লাগে। শোনো, মধুমিতে টাইটানিক ছবিটা যে এসেছে ওটা কি দেখেছো? হ্যাঁ দেখেছি। কোন দৃশ্যটা তোমার খুব ভালো লেগেছে? ওই ছবি আঁকার দৃশ্যটা। কোনটা ছবি আঁকার দৃশ্যটা? বদমাশ শয়তান, মেয়ে মানুষের খোলা বুক দেখতে তোমার খুব ভালো লাগে? আজ বুঝলাম তোমার চরিত্র খুব খারাপ। ছি ছি অসভ্য। ছি, তুমি আমাকে নিয়ে এভাবে বলতে পারলে? আরে বাবা, আমি তো কথার কথা বলছি। রাগ করো না লক্ষ্মীটি, আমি তো তোমাকে জ্যাকির মতোই ভালোবাসি। তুমি আমাকে নিয়ে এরকম যুদ্ধ করো, এটাই তো আমি চাই। যুদ্ধ তো করতেই চাই, কিন্তু ভাইয়া পুলিশ অফিসার, খুব রাগি মানুষ, তিনি যদি আমাদের ভালোবাসা মেনে না নেয় তখন কি করব? তখন আর কি, ঢাকা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং সেনা কল্যাণ ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। সবাই জানবে আমরা প্রেমের জন্য জীবন দিয়েছি। হায় হায় আব্বা, কোন কি তুমি আমাকে এত ভালোবাসো তুমি? হ্যাঁ আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি মাই লাভ আরাফাত, তুমি তুমি। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস, আজ তোর হাত আমি ভেঙে ফেলবো। ভাইয়া ভাইয়া, তুমি ওকে মেরো না, তুমি যা ভাবছো তা সত্যি নয়। তন্নি তুই সরে যা, তোর সাথে আমি পরে বোঝাপড়া করবো। ভাইয়া তুমি ভুল করছো, আরাফাতকে আমি ভালোবাসি। তুই কবে এত বড় হয়ে গেলি তন্নি? সময় কারোর জন্য থেমে থাকে না ভাইয়া, সময়ের সাথে সাথে সত্যকে স্বীকার করে নেওয়াই উচিত। তুমি কি আমাদের ভালোবাসাকে মেনে নেবে না ভাইয়া? তোমাকে যদি আজ আমার বোনের জন্য জীবন দিতে হয়, তুমি কি জীবন দিতে পারবে? পরীক্ষা করে দেখতে পারেন, আমি পারবো। সারা জীবন আমাদের তন্নিকে সুখে রাখতে পারবে? আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না ভাইয়া। তোমাদের বাড়িতে আর কে কে আছে? আমি আর আমার বড় ভাই। আমি আজই তোমার বড় ভাইয়ের সাথে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই, এসো। ভাইয়া তুমি তুমি এখানে কেন? একজন ক্রিমিনাল হয়ে আমার বাড়িতে ঢোকার সাহস তোমার হলো কি করে? আউট আউট, বেরিয়ে যাও। ভাইয়া উনি ক্রিমিনাল নন, উনি তন্নির ভাই মানিক ভাইয়া। তন্নি কে? তন্নি তার সাথে তোর কিসের সম্পর্ক? তন্নিকে আমি ভালোবাসি ভাইয়া। কি বলছিস তুই? আমার ভাই হয়ে তুই একটা রিক্সাওয়ালার বোনকে ভালোবাসিস? জানিস ও ঢাকা শহরে রিক্সা চালানোর নাম করে মাস্তানি করে বেড়ায়? ওসি সাহেব, গরিবের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করাকে মাস্তানি বলে না। আমি গরিব, এই ঢাকা শহরে রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে ফেলে পেটের ভাত জোগাড় করি, কিন্তু তাই বলে বোমাবাজি সন্ত্রাসী করে বেড়াই না। আমি আমি অপরাধী নই। সব অপরাধী অপরাধ করে বলে যে সে অপরাধী নয়। আরাফাত, ওকে বাইরে যাবার রাস্তাটা দেখিয়ে দাও, এসব ফালতু লোকের সাথে কথা বলার সময় আমার নেই। আমি আমি ফালতু নই, আমার বোন তন্নি আরাফাতকে ভালোবাসে, আরাফাত তন্নিকে ভালোবাসে, ওদের দুজনের সম্পর্ক মেনে নিতে আপনার বাধা কোথায়? আপনি চান না আপনার ভাই সুখী হোক, আমার বোন সুখী হোক? ওসি মাসুদ ডানার নাম শহরের অনেক লোকেই আজ জানে, সেই সম্মানকে আমি জলাঞ্জলি দিয়ে তোমার মতো একটা ছোট লোকের বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে আমি মেনে নেব না।
আমি ছোট লোক নই, ছোট লোক আপনারা যারা পরিশ্রমের যোগ্য সম্মান দিতে জানেন না। শুধুমাত্র আমার বোন আর আরাফাতের ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে এসেছিলাম। তখনও জানতাম না আরাফাতের ভাই এত বড় একজন নিষ্ঠুর মানুষ, আইনের চাদর দিয়ে তার চোখ বাঁধা। সত্য মিথ্যা প্রেম ভালোবাসা মানে যে বুঝতে রাজি নয়। চলি দাঁড়ান ভাইয়া, ভাইয়া আমি তন্নিকে ভালোবাসি, আমি যদি তন্নিকে বিয়ে করি তবে কি তুমি মেনে নেবে না? অসম্ভব, প্রশ্নই আসে না। তাহলে ভাইয়া আমাকে তোমার ভুলে যেতে হবে। তুই এসব কি বলছিস আরাফাত? হ্যাঁ, তন্নিকে আমি ভুলে থাকতে পারবো না, আমি ওকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি। চাপকে তোর পিঠে ছাল আমি তুলে নেব। না ভাইয়া তুমি পারো না, আমি আর তোমার সেই ছোট ভাই নই। আমি বুঝতে শিখেছি, তন্নিকে ভালোবাসতে শিখেছি। তুমি আমার ভালোবাসাকে যখন মেনে নিতে চাইছো না তখন আমার সামনে কোনো রাস্তাই খোলা নেই। আজই আমি তন্নিকে বিয়ে করব। আরাফাত! হ্যাঁ ভাইয়া, মানিক ভাইয়া চলুন। আরাফাত, শেষবারের মতো ভেবে নে, তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। নিজের দু হাতের উপর ভরসা রাখা আরাফাত, নিজে খাটতে জানলে পৃথিবীতে থাকার ঘর আর পেটের ভাতের জন্য তোমাকে কারো কাছে হাত পাততে হবে না। শুনলে ভাইয়া, শুনলে? একেই বলে সত্যিকারের খাঁটি মানুষ। আমি যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। চলুন ভাইয়া। এই যে মা, চিৎকার করছিস কেন? তোর সাথে কে বাবা? মা ও আরাফাত, আমাদের তন্নি খুব ভালোবাসে। তন্নি? মানিক কি বলছে? হ্যাঁ মা, আমি আরাফাতকে ভালোবাসি। জানো মা, ও আমাদের তন্নির জন্য ওর ভাইকে ছেড়ে চলে এসেছে। আমিও বলে এসেছি আজই ওর সাথে তন্নির বিয়ে দিব। তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। আরাফাত খুব ভালো ছেলে মা, আমাদের তন্নি ওর সাথে খুব সুখী হবে। মা তুমি ওদেরকে কাপড় চোপড় পরে রেডি করো, আমি কাজে নিয়ে আসছি। ধরো। তুমি বসো বাবা, আমি আসি। কি খুব মজা লাগছে না? চুপ। বাসপট্টি মহল্লায় মানিক রিক্সাওয়ালার বোনের বিয়ে, জুয়েল ভাই তোমাদের যেতে বলেছে। দোস্ত, আজ চান্স পেয়েছি ওই শালা রিক্সাওয়ালার উপর প্রতিশোধ নেবার। এইবার শালা আমার হাত থেকে বাঁচবে নাই। তোর মাইয়া কি সুন্দর লাল শাড়ি বেলা সরছে, ঘটনা কি? আজ আরাফাতের সাথে আমার মেয়ের বিয়ে। বিয়া শাদি আমি থাকতে আরেকজনের লোকে কেন? আমি মেডেন জিঞ্জিরা কাম করি উড়া দুরা। ও শালা ফানা ফিল্লা করে দে। তোর পোলারে কোষ আমি আইছিলাম নাকি ভুলে যাবি? খারা যাতে না বলস আমি সেই সিস্টেম করে দে। ওরা তন্নিকে নষ্ট করেছে, আর আমাকে মেরে ফেলেছে, আমার চুলকে।
ওই সালারে গাছের লোকে ঝুলায় ফেলা। পান্দির বাচ্চা, তুই আমারে পোলা পান দিয়ে প্রসাব করাইছিস আমার গায়ে, আজকে তরে পিটে আমি তোর প্রসাব তরে খাওয়াবো। বাচ্চা নলি নলি ছুটে ভালা। হ্যালো, মাসুদ রানা স্পিকিং। কোথায়? বাসপট্টি মহল্লায়। ওকে মানিক, 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 কথা বল ভাই, কথা বল। আমি আমার মিথ্যে অহংকারের বসে তোর ভালোবাসাকে অস্বীকার করেছিলাম, তার সত তুই আমার উপর এভাবে নিলি ভাই, ভাই, হে ভাই, ভাই। ওই শয়তান জুয়েল তার লোকজন সহ আমাকে মানিকের বোনের ইজ্জত দিছে, আবার খুন করছে। আপনার ভাইরে ওরা মাইরা বলাইছে, মানিকের মায়ের চুল কেটে দিছে স্যার, বেচারি পাগল হয়ে পথে পথে ঘুরতেছে, আর বেচারা মানিক ওর কথার কি বলবো স্যার, অতগুলো শয়তানি সবাই মিলে পিটাইছে গাছের সঙ্গে টাঙ্গাইয়া, তাকে গুলিও করছে স্যার। জুয়েল, আমি তো মেডিং জিঞ্জিরা, আমি তো মেডিং জিঞ্জিরা, বুঝি দুই নাম্বারি ভুলে দে মনের পিঞ্জিরা, ওরে ও সুন্দরী সুন্দরী।
আয়না রে তুই আরো কাছে, আয়না রে তুই আরো কাছে, কথা আছে যদি আর কারো নজরে যায় রে পড়ে, এই দু হাত ছড়িয়ে রাখবো তোরে, আমি করবো কি ঘুমাবো অধরে সুখে, এই যৌবন তারা সে করে তালমন, আরে হায়, আমি তো মেটিং জিঞ্জিরা বুঝি তুই নাম্বারি, ভুলে দে মনের পিঞ্জিরা ওরে ও সুন্দরী সুন্দরী, তুমি তো আবার ইমানদার পুলিশ অফিসার, আমার এরেস্ট করে লয়ে যাও, সরকারের কাছে মেডেল পাইবা, জন নিরাপত্তা আইনে তোকে আদালতে চালান দেব, তুই জীবনেও বেরোতে পারবি না, আপনার ক্ষমতা থানায় আদালত আমগো ড্রয়িং রুম, টাকা দিমু খালাস, অ্যারেস্ট হিম। রাস্তা ছাড়ুন। না আমরা রাস্তা ছাড়বো না। কেন? জুয়েল ভাই আমাদের নেতা, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছেন। জুয়েল ভাই যেখানে আমরা আছি সেখানে, আপনারা জানেন না জুয়েল কত খারাপ। জুয়েল ভাইয়ের চরিত্রের মতো পবিত্র, জুয়েল ভাইয়ের চরিত্র, আমি জুয়েলকে ছাড়বো না। আপনি জুয়েল ভাইকে না ছাড়লে আমরা জোর করে নিয়ে যাবো। খবরদার, আর এক পায়ে গুলি আমি গুলি করতে বাধ্য হব। আপনারা উকিল হয়ে একজন জঘন্য ক্রিমিনালকে সাপোর্ট করে ছিনিয়ে নিতে এসেছেন, আপনাদের মতো উকিলদের কারণে আজ দেশের এই অধপতন। ক্রিমিনাল লয়ারের নামে আপনারা ক্রিমিনালদেরকে সহযোগিতা করেন, আদালতে তাদের পক্ষে কেস লড়েন। আপনি আমাদের পেশার উপর আঘাত করে কথা বলতে পারেন না। শাট আপ! আপনারা এই পবিত্র পেশাকে অপবিত্র করছেন, আইনের চোখকে ধুলো দিয়ে ক্রিমিনালদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আপনারা এই সমাজের এই দেশের কত বড় ক্ষতি করছেন? আপনারা যদি প্রতিটা অপরাধীকে সাজা দিতেন তাহলে এই দেশ সোনার দেশে পরিণত হতো। আমার ইচ্ছে করে এই জুয়েলের সাথে আমি আপনাদেরকেও গ্রেফতার করি। জুয়েল যতটুকু অপরাধী তার চেয়ে বেশি অপরাধী আপনারা। আমরা জুয়েল ভাই জামিন নিয়ে এসেছি, আপনি ওনাকে ছেড়ে দিন। ওইসব টাকার বিনিময়ে কেনা কাগজ দিয়ে আমার কাছ থেকে জুয়েলকে ছিনিয়ে নিতে পারবেন না, আমি জুয়েলকে জেলে ভাত খাওয়াবই। ভাই ঘাবড়ায় না, আদালতে বাবা অপেক্ষা করতেছে। অর্ডার, 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 ইওর অনার, আমাদের সামনে আজ আসামি কাঠগড়া যে দাঁড়িয়ে আছে তার অপরাধের বর্ণনা শুনলে যে কোনো লোকের গা শিউরে উঠবে। গত চব্বিশে মাস রাতে বাঁশপট্টি মহল্লায় রিক্সাওয়ালা মালিকের বাড়িতে আসামি জুয়েল তার সঙ্গীরা আক্রমণ করে, নৃশংসভাবে মালিক এবং তন্দীকে ধর্ষণ করে হত্যা করে, হত্যা করে তন্দীর হবু স্বামী আরাফাতকে ও একটা খুনি। অবজেকশন ইওর অনার, মামলা প্রমাণিত হওয়ার আগে গুজবের উপর ভিত্তি করে আমার মোয়াক্কেলকে খুনি বলা হচ্ছে। অবজেকশন সাস্টেইনড। মিস্টার জামান, আসামির বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ করুন। ধন্যবাদ ইওর অনার, আমার প্রথম সাক্ষী বাঁশপট্টি মহল্লার রিক্সা গ্যারেজের মালিক শরাফতুল্লাহ মহাজনকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। অনুমতি দেয়া হল। মহাজন, আদালতের বাইরে তোমার স্ত্রী সন্তানদের বুকে পিস্তল ধরে আমার লোকরা দাঁড়ানো, তুমি যদি সত্যি কথা বলো তাহলে ওদেরকে মেরে ফেলা হবে। আচ্ছা মিস্টার শরাফতুল্লাহ মহাজন সাহেব, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটিকে চেনেন? কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? চব্বিশে মার্চ রাতে মালিকের বোনকে কে খুন করেছিল? কে তাকে ধর্ষণ করেছিল? কে খুন করেছিল আরাফাতকে? জবাব দিন বলুন। জুয়েল কাপড়ি সেই রাতে দেখেছেন কিনা বলুন।
না না, আমি কিছু দেখিনি স্যার। কি বলছেন, আপনি কিছুই দেখেননি? অথচ মামলার তদন্তকারী অফিসার মাসুদ ডালা আপনার যে জবানবন্দি নিয়েছে, সে জবানবন্দিতে জুয়েলে সে রাতে মালিকের বাড়িতে নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছে এইসব কথা ওই থানার ওসি জোর করে লিখে আমাদের কাছ থেকে সাইন নিয়েছে স্যার। মহাজন, আর একটা মিথ্যা কথা বললে আমি তোর জিভ ছিঁড়ে নেব। অর্ডার, অর্ডার, অর্ডার। ওসি মাসুদ রানা, বিহেভ ইউর সেলফ। ইউর অনার, ও মিথ্যা কথা বলছে। আমি নিজে গিয়ে দেখেছি আরাফাত তন্দির লাশ, তাদের মা শোকে পাগল হয়ে গেছে। সবাই একসাথে দাঁড়িয়ে আমার কাছে সাক্ষ্য দিয়েছে, আমি তা লিপিবদ্ধ করেছি। সব সত্য, কেবল একটা কথা ছাড়া। এখানে জুয়েলের নাম কেউ বলেনি ইয়ার অনার। ওসি মাসুদ রানার জেরার মুখে অত্যাচারিত হয়ে তারা জুয়েলের নাম বলতে বাধ্য হয়েছে। কিন্তু ওসি মাসুদ রানার কি স্বার্থ হবে? আপনি হয়তো জানেন না মিস্টার পিপি সাহেব, তন্নির হবু স্বামী আরাফাত ওসি মাসুদ রানারই আপন ছোট ভাই। অর্ডার, অর্ডার, অর্ডার। মিস্টার হায়দার, আপনি আপনার সাক্ষী পেশ করুন। আমার পরবর্তী সাক্ষী রিক্সা চালক শরীফকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে ডাকা হোক ইয়র অনার। অনুমতি দেয়া হলো স্যার। ঘটনার দিন জুয়েল, না স্যার, না না, আমি কিছুই দেখি নাই, আমি কিছুই দেখি নাই স্যার। মা কালী। অর্ডার, অর্ডার, অর্ডার। উপস্থিত প্রত্যক্ষ সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো প্রমাণাদি না পাওয়ায় আসামি জুয়েলকে বেকসুর খালাস দেওয়া হলো। আমি জানতাম বাবা, তুমি থাকতে আমার কেউ জেলখানা রাখতে পারবে না। চলো, রাগ করে নসি সাহেব, জানেন তো মেড ইন জিঞ্জিরা কাম করে উড়া দুরা। আপনার যা করেন আপনি করছেন, এবার আমার যা করণের দরকার আমি করুন। চলো বাবা। এগুলো কি জঞ্জাল? মানে এই এই জঞ্জাল এতদিন আমার মাথায় বোঝা হয়েছিল। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমি পুলিশের চাকরি থেকে পদত্যাগ করছি। হোয়াট? তুমি আমাদের ডিপার্টমেন্টের একজন ব্রিলিয়ান্ট অফিসার, কি এমন ঘটনা ঘটলো যার জন্য তুমি পদত্যাগ করবে? যে দেশে আসামি ধরার পর আদালত ছেড়ে দেয় সে দেশে পুলিশের চাকরি করা বোকামি। আমি আমার আপন ভাইয়ের খুনিকে ধরে ওই আদালতে চালান করেছি, অথচ আদালত মিথ্যে সাক্ষীর উপর বিশ্বাস করে কুখ্যাত সন্ত্রাসী জুয়েলকে ছেড়ে দিয়েছে। আমি জুয়েলকে ছাড়ব না। রানা, তুমি নিজের হাতে আইন তুলে নিও না। আইনের মাধ্যমেই আমি আমার ভাইয়ের হত্যাকারীর বিচার চেয়েছিলাম, কিন্তু এই গুণে দ্বারা অথর্ব আইনের বেড়া চলে আদালত হত্যাকারীকে ছেড়ে দিয়েছে। স্যার, আমি আমার আদালতেই ওই হত্যাকারীর বিচার করব। রানা, তুমি উত্তেজিত হয়ো না, আমি দেখছি আপনি পারবেন না স্যার। কারণ এই পোশাক গায়ে চড়িয়ে আমরা শুধু অপরাধীদের ধরতে পারি, বিচার করতে পারি না। অপরাধী যদি আমাদেরকে মেরে ফেলে, আমাদের স্ত্রী সন্তানেরাও আদালতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে, আবার সেই সাজানো নাটক। মিথ্যে সাক্ষীর কারণে আসামি খালাস পেয়ে যাবে, আমার আদালতে সাক্ষী প্রমাণ লাগবে না। ওই কুখ্যাত খুনি জুয়েলকে আমি ধ্বংস করবই। চলি স্যার। স্যার, স্যার, আমারে মাফ করে দেন স্যার, আমারে ভুল বুঝলেন না। ওই জুয়েলের লোক আমার স্ত্রী সন্তানকে আটকে এড়াইকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করছে। আমার স্ত্রী সন্তানের জন্য আমি মিথ্যা সাক্ষী দিচ্ছি স্যার। আপনার ছেলেকে ওরা যদি খুন করত আপনি কি করতেন? ওদেরকে খুন করতাম। আমিও তাই করতে চাচ্ছি। মনে হয় পাগল। হ্যাঁ পাগল,
মানি মানি বাড়ি চল বাবা বাড়ি চল কই ছিলি তুই কই ছিলি আরে পাগলি আরে কি কর রে মঙ্গলবার বহুত আচ্ছা দিন এখনো টাইম আছে সাইন করবি কিনা বল না আমি সই করব না করবি না ওই মহাজন সাইন না কইরা লাভ কি সাইন কইরা টাকা পয়সা লইয়া সকাল সকাল ফুইটা যা না এই বস্তি আমার জন্মভূমি আমার মায়ের সমাজ কোন সন্তান বেঁচে থাকতে তার মাকে বিক্রি করবে না সাইন করবি কিনা বল নাই তো চাকু দেখে তোর পেট ফাড়বো আমার এই সামান্য জায়গা আমি বিক্রি করব না আজ আমার হাত আইনের হাতে বাধা নেই এই হাত আজ আইনের হাত নয় তোদের মৃত্যুর হাত আমার গোলাম ছিল আমি দেখি উস্কা গোলাম ভাগো এবার তোমার পালা মৃত্যুর জন্য প্রস্তুত হও ভাই আমার কথা শুনুন চুপ ওই মুখে আমাকে ভাই ডাকার অধিকার তোমার নেই তুমি আমার ভাইয়ের হত্যাকারী তুমি যদি সেদিন আরাফাতকে আমার বাড়ি থেকে না নিয়ে আসতে তাহলে আমার আরাফাত আজও বেঁচে থাকত এবার এবার আমাকে বলতে দিন আপনি তো শুধু আপনার ভাইকে হারিয়েছেন আর আমি আমি হারিয়েছি আমার বোনকে আমার বোনের স্বামীকে আমার মা সেই শোকে পাগল হয়ে গেছে আমাকে আমাকে অমানসিক অত্যাচার করে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু বাঁচিয়েছে আমার মায়ের দেওয়া এই তাবিজ এই তাবিজের লেখা আল্লাহর নাম ফিরে দিয়েছে জুয়েলের পিস্তলের গুলি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন শুধু এই নরপশু ঘাতক জুয়েলকে হত্যা করার জন্য মানি তোমার মা
দেখুন, দেখুন আমার মা, আমার মাকে দেখুন, ওই জুয়েলের অত্যাচারে পাগল হয়ে গিয়েছে। এরপরেও যদি আপনি বিশ্বাস করতে না চান, তাহলে আমি বলব আপনি আপনি অন্ধ। আমাকে মাফ করে দাও মানিক, আমার মনের সব সন্দেহ দূর হয়ে গেছে। তুমি আমার ভাইকে খুন করনি, তুমি আজ প্রমাণ করলে। রিক্সা হলে হলেও তোমার মতো সৎ মানুষ এখনো আছে। স্যার, আমি মাথায় কাফনের কাপড় বেঁধে জুয়েলের সাথে যুদ্ধে নেমেছি, ওকে খতম করার জন্য। আপনার যদি দোয়া ও ভালোবাসা পায়, তাহলে বাংলাদেশে একটা জুয়েলের মতো খুনি থাকবে না। আমার বুক খালি করে তুই কোথায় গেলি বাবা? আপেল চায়না, মাইনকার প্রেমিকের নাম কি? মিতা। আমি কনফার্ম মাইনকে ওই ছেলের বাড়ি যাইব, তুই চান্সে থাকবি। জি ভাইজান। আপেল, চিন্তা করিস না, তোর হত্যার প্রতিশোধ আমি নিমই। তোমরা কারা? তোর জম মানিক কোথায়? আমি জানি না। কি বলবি না? দেখি কতক্ষণ না বলে থাকতে পারিস। বল মানিক কোথায়? বল বল। জানি না। বল মানিক কোথায়? বল বল মানিক কোথায়? বল বল। বলবি না? না বলবি না? বল মানিক কোথায়? বল, তোর পেছনে। মানিক, মিতা, আমাকে যেতে দাও। তুমি যেখানে যাবে আমাকেও সঙ্গে নিয়ে যাও। না মিতা, তা হয় না। আমার প্রতিশোধ না এখনো শেষ হয়নি। ওরা আমার বোনকে মেরেছে, মাকে পাগল করেছে। আমি যাকে ভালোবাসি
তাকেও মেরে ফেলতে চেয়েছিল। আমার তো আর কেউ বেঁচে নেই, শুধু শুধু তুমি বেঁচে আছো। তোমাকে হারালে আমি কাকে নিয়ে বাঁচবো? মানিক। হ্যাঁ মিতা, বোন আর মায়ের কাফনের কাপড় মাথায় বেঁধে আমি বেঁচে আছি। ওই দিনে আমি তোমার বুকে ফিরে আসব, যেদিন ওই কুত্তার বাচ্চা জোয়েলকে খতম করতে পারবো। আল্লাহর কসম, জোয়েলের মতো একটা খুনি সন্ত্রাসী হত্যাকারী বাংলার মাটিতে বেঁচে থাকতে পারবে না। আমিও যাব তোমার সাথে মিতা। আমি আমি তোমাকে হারাতে চাই না। ওদের হাতে আমি যদি মারা যাই, অন্তত আমার স্মৃতি দিয়ে তুমি বাংলাদেশের মানুষদেরকে বলতে পারবে একজন রিক্সাওয়ালা কি করে মাস্তান হয়ে অন্যায়ের প্রতিশোধ নিয়ে জীবন দিতে পেরেছে। তোমার আঘাতে মলম দেবার সাহস আমার নেই। তোমার বুকে যে আগুন জ্বলছে তা নেভাবার শক্তি আমার নেই। কিন্তু ভালোবাসা দিয়ে, আদর দিয়ে তোমাকে সান্ত্বনা দিতে পারি, সে অধিকারটুকু অন্তত দাও। মিতা, মিতা, ওই রাজু, রহমান, জলিল, কোথায় তোরা? তোদের মতো জোয়ান সিকিউরিটি থাকতে আক্কাশালী ড্রয়িং রুমে রিক্সা এলো কি করে? কার তো বড় সাহস যে আমার ড্রয়িং রুমে রিক্সা ঢুকিয়েছে? এই কে তুই? রিক্সাওয়ালা, মা বলে মালিক রিক্সাওয়ালা, তোদের মতো বড় লোকেরা বলে বাস্তান রিক্সাওয়ালা। এখানে কি চাও? তোকে খুন করতে এখানে এসেছো কেন? তুমি জানো তোমাকে আমি এক্ষুনি পুলিশে ধরিয়ে দিতে পারি। টেলিফোন করলে তোর 5 টাকা খরচ হবে, আর তোকে আমি বিনা খরচে কবরস্থানে পাঠাতে পারি। মানিক, ওই চিৎকার করবি না, চিৎকার করবি না। তোর চিৎকার শুনে আমার পিস্তল যদি চিৎকার করে উঠে, তাহলে তোর চিৎকার, তোর চিৎকার চিরতরে বন্ধ হয়ে যাবে। তুমি তুমি আমার দলে যোগ দাও, তাহলে অনেক টাকা পাবে। তা না হয় দিলাম, কিন্তু তার বদলে কি দিতে হবে? ওই বস্তি, ওই বস্তি আমাদের মা, ওই বস্তির মাটি আমাদের রক্তের সাথে মিশে গেছে। ওই বস্তি তুই কোনোদিনও পাবি না। ওই বস্তি যদি আমি না পাই, তাহলে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে 20 তলা বিল্ডিং বানাবে। হ্যাঁ, উঁচু তলার বিল্ডিং বানিয়ে উপরে উঠে নিচের সমাজের মানুষকে দেখবে। আরে সাহেব, তুমি তো মাটিতে থেকে মানুষকে দেখতে পাও না, আর উপরে থাকলে তো মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। আমি ধরাছোঁয়ার বাইরে যাই সেটা তোমার মতো ছোট লোকে দেখার ব্যাপার নয়। জানো, তুমি আমার পথের কাঁটা, তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে ওই বস্তি আমি চাই। ঠিক আছে ঠিক আছে, তুমি পাবে, কিন্তু তার বদলে তোমার বাড়িটা খালি করে দিতে হবে। কেন? মারে, ওই বস্তির লোকেরা থাকবে কোথায়? ওদের থাকার একটা জায়গা তো চাই। ওরা তোমার বাড়িতে থাকলে তুমি যখন ইলেকশনে দাঁড়াবে, তখন ওরাই তো তোমাকে ভোট দিবে। ওদের ভোটে তুমি এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে। তারপর বাংলাদেশের সুনামধন্য প্রেসিডেন্ট হবে। তারপর আমার মতো মাস্তান এক রিকশালে এসে তোমাকে ঠাস ঠাস করে গুলি করে মেরে ফেলবে। চক্ষু কুত্তার বাচ্চা, আমি তোরে গুলি করে মারতে আসি নাই। গুলিটা মারলে সবাই কইব আক্কাশালি পড়ছে আর মরছে, পিস্তলে গুলিতে আমি তোরে মারবো না। এই যে হাতের মুঠা দেখতাছস, এটা গরিবের হাম্বল দিস্তা। এইটা দা মারলে তুমি টের পাবা গরিব মানুষের হাম্বল দিস্তা কি মাল। ইয়ালি
তোর ছেলে আমার বন্ধুকে মেরেছে, আজ আমি তার প্রতিশোধ নিব, প্রতিশোধ। সালা বুড়ি তো ভালো হয়ে গেল, এবার খেলা জমবে ভালো। বুড়ির পেটে বোম লাগিয়ে দে বোম। এই বোমার রিমোট এখন আমার হাতে। তোর ছেলেকে খবর দেওয়া হয়েছে, তোর ছেলে যখন তোকে বাঁচাতে আসবে তখন ওই বোতামে টিপ দিলে তুই আর তোর ছেলে ফুটাস হয়ে যাবি। ফলো কর। হ্যালো হ্যালো, কুত্তার বাচ্চা, তুই আমার ছোট ভাইরে মারছর, তুই আমার বাবারে খুন করছর, এইবার আমার পালা, পাললে তোর মায়েরে বাচ্চা। জুয়েল, আমার মার কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। তোর মার বুকে বোমা ফিট করে দিছি, এই বোমা মেড ইন জিঞ্জিরা না, অরিজিনাল জাপানিজ বোমা, ওখানে পাললে তোর মায়েরে বাচ্চা। মা মা, মামি আমার খুলে দেন না ভাই, মামি তুমি যাও না মা, তুমি যাও না মা, তুমি যাও মা। Oh!
আমি সংসার চালাইতাম, তুই সেই সংসার তোর ভাইঙ্গা তস নস করে দিছস, আমার বোনের ইজ্জত কাইরে নে তার বাইরে ফালাইছস, তুই আমার চোখের সামনে আমার মায়ের মাথা চুল কাইতা তার বোমা মায়েরা মায়েরা ফালাইছস। আমি তোর কাছে কি অন্যায় করছিলাম তবু কারণে? আমার মতো নিরীহ রিক্সালারা মাস্তান হয়ে যায়, খুনি হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়। তোরে বাঁচায় রাখলে কোন রিক্সালা আমার ক্ষমা করব না। আমার জন তুই সব শেষ করে দিছস, তোরে আমি বাঁচিয়ে রাখবো না, তোরে আমি বাঁচিয়ে রাখবো না। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, প্রথম দেখে হয়েছি দিওয়ানা, তুমি যে আমার মনেরই ঠিকানা, পাশে থেকো সারাক্ষণ।